হঠাৎ করে কি হলো মা, যে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করবো। মাও আপনাদের সাথে শেয়ার না করলে কার সাথে বা করবো? দেখেন আজকে ফুল ব্লগ দেখলে বুঝতে পারবেন আমার ভিতর কেন এত কষ্ট, কেন আপনাদের সাথে শেয়ার করি এগুলো। যায় আজকে যা যা হইলো, আমি জীবন অবাক হয়েছি, আপনারাও তেমন অবাক হবেন। কখনো ভাবি নাই যে নিজেদের মানুষের ভিতরে এইসব হয়, মার ভিতর যায়। তো যদি সব জানতে চান তাহলে ফুল ব্লগটা দেখতে হবে, আজকে পুরো ব্লগটা দেখে থাকুন। বড় একটা ব্লগ, সবাই চোখ রাখুন, লাস্ট অব্দি জানতে পারবেন কি হলো আমাদের সাথে। তো এখানে আজকে কিন্তু আমরা মাওতে চলে আসছি আপনাদের সাথে এ টু জেড ব্লগ করার জন্য। তো এখানে আমরা কিন্তু মাস্টার্স অর্ডার দিয়ে ফেলছি, সব কেনাকাটা ফেলছি, ওনাদের দিয়ে কাটাইছি, কাটায় মাটায় আমরা এখানে বেগুন মাস্টার্স সব মশলা দিয়ে করতেছি, মাখায় মুখায় নিতেছে। আঙ্কেল মাখানোর পরে দেখেন একটু পরে যে ভয়ানক একটা কাণ্ড হবে, আর নিজেদের ভিতর যে আজকের ব্লগটার ভিতরে আমাদের এত বড় ঝগড়া লেগে যাবে সেটা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো। আসলে নিজের মানুষ পর মানুষ সবই এক, সবাই সবাই স্বার্থের জন্য। আজকের ঝগড়া দেখলে বুঝবেন, যাক যাই ঘুরতে যাই আমরা ঝগড়া লাগাই। হাই রে দুনিয়া, কি দেখতে হবে আরো আল্লাহ জানে। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকেন। এখানে কিন্তু মাছ ভাজা শুরু, আমার গন্ডগোল নিজে পারে না অবস্থা দেহ। দেখছেন দেখছেন তো গন্ডগোল নাম্বার ওয়ান, মানে আমি আজকে যে কবার ক্যামেরার সামনে আসছি কোনো না কোনো একটা গন্ডগোল করে এসে আসছি। আমাকে সবাই যাতা কইতাছিল জানেন, কেউ তো বলতাছিল আমি নাকি কোনো কাম কাজ পাই না, কেউ বলতাছিল আমি কেমনে আমার শাশুড়ির সাথে টিকা আছি এখনো, কেউ বলতাছিল এটা কি আসলে আমার বোন, কেউ বলতাছিল এটা কি আসলে আমার শালি। ছি, একটা মাছ একটু আমার ভুলবশত তেলের ভিতর জুড়ে পড়ে গেছে দেখা, আজকে এতগুলো কথা শোনা লাগলো, কখনো ভাবি নাই। হায় রে নিজের মানুষ, এদের নিয়ে মাঝে মধ্যে আমার নিজেরই শরম লাগে, প্রশংসা করার সময় মনে পড়ে যে এই কথাগুলো, যে কথাগুলো এই যে এখন শুনলাম আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম। কখনো ভাবি নাই সামান্য একটা মাছ নিয়ে এমন করবে, ভাবি নাই। তারপরে এই তো, তারপরে যতই হোক বুকে কষ্ট চাপা দিয়ে বসে পড়লাম। ওই পাশে হলো হোয়াইট টি শার্টের টিম, এ পাশে হলো আমাদের টিম, এদিকে আবার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমার তুলি নেই বুঝছেন, এবার আম্মুরে দিয়ে তুলাইছি। এখন যদি আবার মাছটা তুলতেও বলাই দেখবেন সবাই আমারে খালি বকবো। আসলে কি ঘরের মেয়ে যত সবার বকা শুনতে শুনতে বড় হয়েছি, আজকে বড় হয়ে বিয়ে শাদী হয়ে গেছে, দুদিন পর বাচ্চা কাচ্চা হইবো এখনো বকাই শুনি। থাক নসিব কি আর কমু, এখানে আমাদের মাছ হয়ে যেতেছে, আমার দেখা কিন্তু প্রচুর লোভ লেগে গেছে বুঝছেন। আমি কিন্তু আমার সব ফলোয়ার্স দিয়ে দাওয়াত দিতে থাকি মাছটা। এগুলো হচ্ছে আমাদের দেখলেনি তো, এই তো আপু আমার মারে বললো যে মামলা করবো আমার মার নামে। তো আমি সহ্য করতে না পারি আপুর সাথে ঝগড়া করলাম। ঝগড়া করাতে দেখেন আমাদের দিক দিয়ে ঝগড়া লাগছে, ওদিক দিয়ে আবার আরেক আঙ্কেল কয় কি যে কি কি লাগবো বললেন। সি 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 সি, কি যে দিন আইলো, কেউ কারো সিচুয়েশন বুঝে না, খালি নিজের কথা ভাবে। দেখলেন এটাই হলো হাতে নাতে প্রমাণ, আমরা এখানে ঝগড়া করতেছি অন্য অন্য দোকানের ব্যবসায় পড়ে আছে, কি কি লাগবে বললেন। থাক যাই হোক, সব কষ্ট বুকে চাপা দিয়ে খাওয়া দাওয়া শুরু করি। এনে কিন্তু আবার ইলিশ মাছ চলে আসছে, তেনে একটা কাহিনী হয়েছে, মানে আমি তো কোনো কাহিনী স্যার আজকে কিছু করিনি বুঝছেন, নিজে না চাই অনেক কাহিনী হয়ে গেছে। আর আমি থাম্বনেল তোলার জন্য তাড়াতাড়ি বাড়িটা টেনে আনিছি, দিয়ে সবাই আমার লোক ঝগড়া শুরু করে দিয়েছে। বলেন তো এটা আমার কি দোষ, এই বাটি টানতে যে আমার হাতে গরম তেল লেগে গেছে, দেন আমার হাতটার অবস্থা, কেউ আমার কষ্ট বুঝলো না, সবাই বলতেছে রাহো প্লেট মাঝখানে রাহো। কোন তো আমার কি দোষ, আমি তো জানি মাঝখানে রাখলে যে সব মাছ শেষ হয়ে যাবো, এর লিগে তো আমি তাড়াতাড়ি নিয়ে আগে একটা থাম্বনেল তুলতেছি যেমনে তেমনে, নইলে তো আমার থাম্বনেল থাকবো না ভিডিওর, আর থাম্বনেল না থাকলে আপনারা তো ভিডিও দেখবেন না।
তেল লিগে আমি একটা থাম্বনেল তুলতে আর স্যার দেখেন না গো ব্যবহার দে 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 তাতে দে তাতে দে মানে ও মনে হয় 3-4 মাস খায় নাই এর লিগে খাইতে আইছে। এদিকে আবার কিন্তু আঙ্গু ভর্তা রেডি, এটা কি ভর্তা আমিও জানি না কারণ এটা আমি খাই নাই, বাট আমি যে ভর্তা খাইছি ওটা আমি আপনাকে পরে দেখাবো। কিন্তু আজকে এই জিনিসটা কষ্ট লাগলো, একটা থাম্বনেল তোলা নিয়ে আমার কথা শোনা লাগলো, মাছ ভাজা নিয়ে আমার কথা শোনা লাগলো, আর মায়ের সাপোর্ট নিয়ে কথা কয়ে আমার মজা কথা শোনা লাগলো। কিছুই বলার নাই আর ভাই, দুনিয়াটাই এমন এখন, কি যে বলবো। এই তো আমরা 2 স্কোয়াড, এই তো আমার মাছ ভাত চলে আসছে গরম গরম, আর এটা দেখলাম না খায় ভাল লাগে না বুঝছেন, গরম গরম মাছ ভাত মার ইলিশ পদ্মার, পদ্মার ইলিশ না পদ্মার ইলিশ না খাইলে কি হয় মনোযোগ দিয়ে। তো এখানে আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। কি আবার আমার সিরা প্যান্ট দেখে কোনো ব্যাড কমেন্ট করেন না ঠিক আছে, দিস ইজ ফ্যাশন ব্রো। তোমরা সিরা প্যান্ট সিরা প্যান্ট করবে আমি জানি, কিন্তু আমি কি করবো এখন তো যুগটা এমন ফ্যাশনের উপর চলে। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে আনিছি, আমি কি করছি জানেন, তাড়াতাড়ি ইলিশ মাছটা নিছি। আজকে এতটি কথা শুনতে শুনতে আমার পেট অনেক খালি হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি খেতেছি যাতে এটা শেষ করে আরো 2-3টা নিতে পারি বুঝছেন। কিন্তু এত কথা কয়ে লাভ হইব না, মাত্র 2টাই খেতে পারছি আর পেট দিয়ে যায় নাই আমার, কিন্তু তারপরে হাল ছাড়ি নাই। আমি প্ল্যানিং আছে তাড়াতাড়ি এটা শেষ করে আর একটা ইলিশ মাছ নিবো, কারণ মাওয়ার ইলিশ অনেক কিন্তু দামি বুঝছেন, ব্র্যান্ডেড ইলিশ, এটি একটু বেশি না খাইলে কি হয়। আরো যেহেতু দুলাভাই ট্রিট দিতেছে তাহলে তো কোনো মানা নাই বুঝছেন, ওদিকে কিন্তু হেরা খাইতেছে গরুর লাহান, কেউ কারোর দিকে নজর নাই। এদিকে এই মজাদার একটা ভর্তা এসে পড়লো, আমি আদৌ জানি না ভর্তাটার নাম কি। আর এদিকে কিন্তু আমি আরেকটা ইলিশ মাছের টুকরা নিয়ে আনিছি বুঝছেন, আমি খাবো না তা কখনো হবে। আর আমার জামাইয়ের অবস্থা দেখেন, তিনটা পিস খাইছে একটা মাথা, বাপ রে বাপ খাদক, তোমার শরম নাই তো, তুমি নইলে চারটা খাও কেমনে এতজনের ভিতর। খাদক ফ্যামিলি থাক, যে যত অবহেলাই করুক আমার দুলাভাইটা কিন্তু আমাকে ঠিকই ভালোবাসে। দুলাভাইটা দেন আমার দেখছে প্যাট ম্যাট ব্লাস্ট হয়ে যেতেছে, লেগে তাড়াতাড়ি যে আবার একটা কোক নিয়ে আসছে, কোক আনছে, তারপর আমরা সবাই কোক খাইতেছি। দেন দুলাভাই নিজের হাতে আমার স্টিলের গ্লাসটা কোক ঢেলে দিতেছে কারণ গ্লাসটা বড়। কিন্তু দুলাভাইয়ের বউ হিংসামি কইরা আমার কই বেশি দিবা না বেশি দিবা না। থাক যাই হোক, এই কিডনি টাচিং কষ্ট নিয়ে আজকের এই ভিডিওটা করা আপনাদের লিগা, আমার আজকের ভিডিও অব্দি আল্লাহ হাফেজ।